আমি শিখি কত চার থেকে পাঁচ বছর আমরা একসাথে ছিলাম, ভালো হোক খারাপ হোক একসাথে অনেকগুলো সময় স্পেন্ড করছি আমরা, সবাইকে খুব বেশি মিস করব, আমাকে সবাই মনে রাখবে। আমি এই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি হতে পেরে আর আমার এই স্বল্প পরিসরে আমি এমনটা ভুলতে দেখি নাই, এটা আমাদের ছাত্রদের মধ্যে এবং সিনিয়র জুনিয়রদের মধ্যে যে বন্ডিংটা, এটা আমি আমার ভবিষ্যতে কোথাও দেখতে পাবো কিনা আমি সন্দেহ। ধন্যবাদ। আমি তার আগে আমি রসায়নকে ভালোবাসি, রসায়ন বিভাগকে ভালোবাসি, আর রসায়ন বিভাগে যেসব স্যার আছে সন্দেহ স্যারদেরকে অনেক ভালোবাসি, আর অফকোর্স আমি আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসি। জয়তু রসায়ন। আমি পাঁচ বছর আমরা সবাই একসাথে কাটিয়েছি, অনেক ভালো শিখেছিল, খারাপ শিখেছিল, আর এই আবর্তন হচ্ছে আমাদের এই বন্ধুত্বের, আমাদের স্মৃতিগুলোর একটা। সবাই ভালো থেকো, সবাই সবাইকে মনে রেখো, এটার মধ্যে আমাদের স্মৃতিগুলো সারা জীবন কিছু থাকবে। অনেক অপূর্ণতা নিয়ে এসেছি, অনেক কষ্ট নিয়ে এসেছি, কিন্তু এই পাঁচ বছরের কম সময় তোদের সাথে চলার কারণে এই কষ্ট, অনেক বন্ধু, অনেক ভালোবাসা, সুলভ আচরণ পেয়েছি স্যারদের থেকে, সিনিয়রদের থেকে। ভালো থাকিস তোরা, জীবনে থাকিস, মনে রাখিস, আর রসায়ন পরিবারকে কখনো ভুলবি না, এটাই আমার প্রার্থনা। জয় হোক রসায়নের, জয় হোক রসায়ন পরিবারের। আমি শামিনা স্যার, প্রিয়াঙ্কা, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি 2011-তে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আসি, তখন আসছিলাম গণশিক্ষণ হাতে আসছি, এখন যাওয়ার পথে অনেক কিছু দিয়ে যাচ্ছি। তো আমি আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসি, অনেক মিস করব। জয় রাশেদ, জয় কুমিল্লা। আমি টিনা বড়ুয়া। আমার পরিবারের পর এই রসায়ন বিভাগে এসে আমি আরেকটি পরিবার পেয়েছি। এই আবর্তনের মাধ্যমে আমার বন্ধুদের সাথে, রসায়ন পরিবারের সাথে সারা জীবন এই আবর্তনের মাধ্যমে আবর্তিত হতে চাই। এই কামনা করছি, সবাই আমাকে মনে রাখবে, আমিও সবাইকে মনে রাখবো, সবার ভালোবাসি। হ্যালো সবাইকে, আমি অনুপ দেব। আমি রসায়ন বিভাগে বিগত 5 বছর ধরে অধ্যয়ন করছি। এই 5 বছরে আমি অনেক কিছু পেয়েছি, এসেছিলাম শূন্য হাতে, কিন্তু নিয়ে যাচ্ছি বড় ভাইদের স্নেহ, ভালোবাসা, আর ছোট ভাইদের এত আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ। তাদের বড় ভাইদের প্রতি এত আন্তরিকতা, এত মানে সব কিছুতে তাদের যে সান্নিধ্য, মানে এটাতে খুব খুশি, আর এটাই আমার কাছে অনেক পাওনা। ঠিক আছে, ভালো থাকিস রসায়ন পরিবার, ভালো থাকিস বন্ধুরা, এই কামনা করি। আমি উম্মেদান দিনের শান্তা। আমি রসায়ন বিভাগে ভর্তি হয়েছি 5 বছর আগে। বন্ধুত্বকে যিনি জানতাম একবার, রসায়নে আসার পরে জানতে পারছি আসল বন্ধুত্ব জিনিসটাকে। অনেক কিছু নিয়ে যাবো, ভালো কিছু, খারাপ কিছু, সব কিছু নিয়ে যাবো, কিন্তু ভালোটাই মনে রাখতে চাই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করো। আবর্তন যেদিন থেকে আসলে শুরু হয়েছে তার আগের থেকে আসলে আবর্তন নিয়ে আমার মাঝে ছিল, বাট এই আবর্তনে আবর্তিত আসলে অনেক আগেই আমি রয়েছি। আজকে দীর্ঘ 5 বছর ওদের সাথে ছিলাম, এই ভালোবাসা তোদের সবসময় ভালোবেসেছি, ইভেন এই ভালোবাসা সবসময় আমার থাকবে। নমস্কার। রসায়ন বিভাগে যখন এসেছিলাম একেবারে অচেনা অনেকগুলো মুখের সামনে এসেছিলাম, আজকে যখন যাচ্ছি অনেকগুলা চেনা মুখ নিয়ে, সাপের ভালোবাসা নিয়ে, বন্ধুদের ভালোবাসা নিয়ে আজকে এই রসায়ন বিভাগ বিদায় নিচ্ছি। ভালো খারাপ মিলিয়ে মানুষের জীবন, খারাপটাকে মনে রাখতে চাই না, ভালো নিয়েই সামনে দিয়ে এগিয়ে যেতে চাই। আর যদি আবর্তনের কথা বলি, আবর্তন হচ্ছে আমাদের বন্ধুদের, সাপের বন্ধুদের ভালোবাসার এক প্রতিফলন। আমি চাই আবর্তন সারা জীবন যেন আমরা এই আবর্তনের স্মৃতিকে নিয়ে মনে থাকি, বন্ধুদের বন্ধনে যেন বারবার আবর্তিত হোক আমাদের বন্ধুদের ভালোবাসা। ভালো থেকে রসায়ন বিভাগ, ভালো থেকে বন্ধুরা। আমি মোহাম্মদ আলম ইনসান নবী। আমি রসায়ন বিভাগে পড়তে এসে আমার সহপাঠী, ছোটো বড়ো ভাই বোন এবং সর্বোপরি আমার শিক্ষক মণ্ডলীর মাধ্যমে যে
বন্ধনের সুসম্পর্ক পেয়েছি, আর ভবিষ্যতে আমি অনুভব করবো। সর্বোপরি ফাইনালি যেটা আমি বলতে চাইছি যে আমার সহপাঠীরা ভবিষ্যতে যেখানে যে জায়গায় থাকুক না কেন, তাদের প্রতি আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভকামনা রইল। আবর্তনের মাধ্যমে আবর্তিত হোক আমাদের রসায়ন পরিবার। জয়তু রসায়ন। আমি আনাই সবুজ। আসলে এসেছিলাম শূন্য হাতে। যখন এসেছিলাম তখন আসলে অনেক কষ্ট হয়েছিল, পরিচিত কেউ নেই, অনেক খারাপ লাগলো স্কুল এবং কলেজের বন্ধুদের। এখনও যখন তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি অনেক কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো। আসলে এই চলে যাওয়াটা কীভাবে প্রকাশ করবো, এই স্বল্প সময়ের ভিতরে অনুভূতিটা প্রকাশ করা সম্ভব। তো বন্ধুরা ভালো থাকে, আমার জন্য দয়া করে সাদ্দার প্রতি এবং ছোটো ভাইদের এবং বড়দের সবার প্রতি রইল শুভকামনা। হাই, আমি শিমুল। আমাদের এই রসায়নে পথ চলার সবার সাথে সেই 2011 থেকে আজকে 2017, বিগত এই 5টি বছর আমরা সবাই হাসি আনন্দে অনেক সুন্দর করে কাটিয়েছি। যদিও বিদায় অনেক কষ্টে সবসময়, তারপরেও সবার সাথে কাটানো এই মুহূর্তগুলো অনেক মিস করবো, সবাইকে অনেক মিস করবো। স্যারদের আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আর তোরা সবাই ভালো থাকিস। টাটা। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আজ বাতাসে শুভেচ্ছা স্নিগ্ধতা, বাতাসে শান্তি নিয়ে গাইছে গান, ফুলেরা সব ফুটেছে বাগানে, কৃষ্ণ চূড়াও প্রকৃতিকে দিয়েছে নতুন শ্বাস, প্রকৃতিও সেজেছে নতুন সন্ধ্যা। হ্যাঁ, আমি আজ ঋতুরাজ বসন্তের কথা বলছি। এভাবেই আমাদের জীবনে এক একটি বসন্ত আসে। একটা সময় ক্যাম্পাসে যখন প্রথম এসেছিলাম খুব অপরিচিত মনে হচ্ছিল সব কিছু, যেদিকে তাকাচ্ছিলাম সমপরিচিত মনে হচ্ছিল। সহপাঠীরা ছিল, বন্ধু বান্ধব ছিল, ওরা ধীরে ধীরে একটাকে গুছিয়ে দিয়েছে, ওদেরকে খুব মিস করবো। আর শিক্ষকদের কথা তো অবশ্যই বলতে হবে, শিক্ষকরা হচ্ছে আমাদের কাছে অন্ধকারে আলোর প্রদীপের মতো। ওনারা প্রতিনিয়তই আমাদেরকে নতুনত্বের সাথে পরিচয় করিয়েছে, কখনো আসলে শুরু করার মতো না। তো অবশেষে এটাই বলবো যে বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে ওরা সবসময় ছিলি পাশে, তোরা আছিস এখনও, তোরাই থাকবি হৃদয়ের অন্তঃস্থলে। হাই, আমি বৃষ্টি। আমাকে বলো যে অনুভূতি বলার জন্য, আসলে যখন আসছি তখন কিছুই ছিল না, তখন অনুভূতি বলতে বলতে হয়তো অনেক সময় হতো, কিন্তু এখন 5 বছর তোদের সাথে কাটানোর পরে 30 সেকেন্ডে কোনো অনুভূতি বলা আসলেই অসম্ভব। এত স্মৃতি, এত ভালোবাসার একটা জায়গা, এখানে আসলে 30 সেকেন্ডে বলে কখনোই শেষ করা যায় না। শেষ পর্যন্ত এইটুকু বলবো যে সবাই ভালো থাকুন, ভালো থাকুক আমার এই রসায়ন পরিবার। এবং আমার খাইরুলের নাম। এখন এই ভিক্টোরিয়া কলেজে এসেছিলাম, এখানে আসলে কেউ ছিল না। বন্ধু বান্ধবের ভালোবাসা, স্যারদের ভালোবাসায় ভালোবাসার রঙে আবর্তিত হয়ে গিয়েছে। এক পর্যায়ে মনে হয়েছে আসলে এখানেই নিজেদের বন্ধু। যখন বিদায়ের বেলা তখন আসলেই একটা কথাই বলতে চাই, বন্ধুরা আমরা যারা আবর্তনের রঙে আবর্তিত হয়েছি, যেভাবে কলেজে আবর্তিত দিয়েছি, সেভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের রঙটা সেভাবে ছড়িয়ে দেবো, আর ভালো মানুষ হয়ে সারা জীবন থাকবো, এই প্রত্যাশায়। হ্যাঁ, অনেক ভালোবাসি তোদের, অনেক খুশি করবো, আশা করি তোদের সাফল্যের মাধ্যমে সারা দেশে তোর আনন্দিত হতে থাকবে। আমি নির্ভর থাকতাম গত কয়েক বছরে এই ডিপার্টমেন্টে সাথে প্রত্যেকটা মুহূর্ত ভালোভাবে কাটেছি। আমি চাই মানে বন্ধু আমার বন্ধুরা সবাই ভবিষ্যৎ ভালো থাকো, সেটা অনেক হাসি খুশি আর খুশি। আর এই ডিপার্টমেন্টের পরিবার পরিবার সম্পর্কে নিজেকে থাকতে পারে। বিগত 5 বছরে ভিডিওগুলোতে লেখাপড়া করেছি, এবং যখন এই ভিডিওগুলি বসে রয়েছিলাম তখন আমি যেমন বন্ধুবান্ধব চলে আসছি, এই 5 বছরে অনেক বন্ধুবান্ধব হয়েছে, যাওয়ার মধ্যে আসলে সবাইকে অনেক বেশি মিস করেছে। আর আমি চাই যে সবাই অনেক ভালো থাকবে, সবাই অনেক ভালো থাকে, আর এই আবর্তনের মাধ্যমে আমরা সবাই আবর্তিত হয়ে থাকতে চাই। ধন্যবাদ। ছবি। হাই, আমি শাকিল।
আমার জীবন থেকে গত 5 বছর যা হারিয়েছি তার থেকে তোমাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত, তোমাদের খুব মিস করবো, ভালো থাকে। আসলে ভিক্টোরিয়া কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট একটা সেরা কলেজ আমার দৃষ্টিতে। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নট অনলি এডুকেশনাল ইনস্টিটিউট বাট অলসো লাইক এস ফ্যামিলি। সো এই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন সদস্য হতে পারে আমাদেরকে অনেক গণ্যমান্য করছি। আসলে ডিপার্টমেন্টের প্রত্যেক সার্কুলাই এস লাইক এস ফাদার, এস লাইক এস ফ্যামিলি, আই লাভ দ্যাম ভেরি মাচ। আর আরেকটা বিষয় হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যে আবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, আবর্তন আসলে এমন একটা জিনিস, ঠিক আছে, আবর্তনের যে আবর্তিত হতে পারে আমি এটাকে দণ্ড মনে করছি। ভাই আমি আনারে দিয়েস, তোদের সাথে কাটানো এই রঙিন সময়গুলো, এই উচ্ছলতার দিনগুলো, জীবনের শেষ প্রান্তটা যেন একেবারে চির সবুজ থাকে, সেজন্য এই আবর্তনের প্রয়াস, এই স্মৃতি স্মৃতিকে মলাটবদ্ধ করার প্রয়াস। পৃথিবীতে অনেক আমার জীবনে অনেক সময় আসবে, নতুন সম্পর্ক আসবে, কিন্তু সত্যি নাথিং ক্যান ওভার ল্যাপ দিস মেমোরি। আই এম রিয়েলি প্রাউড টু বি উইথ ইউ গাইজ। তোরা যেখানে থাকিস ভালো থাকিস, আর হ্যাঁ কখনো ভুলে যাস না সুপার সরকার। আর ছোটো অনেক ভালো সময়গুলো কাটাই সেখানে, আর বন্ধুদের অনেক মিস করবো। আসসালামু আলাইকুম, আমি সালে আহমেদ বলছি। আপনার সাথে কিছু অনুভূতি শিকার ইয়ে করছি আমার গত 5 বছরে কাটানো স্মৃতিগুলো। সেই বন্ধুদের কথা বলে শেষ করা যাবে না, সেই পাঁচ থেকে শেষ পর্যন্ত। স্যার দীর্ঘ 4 বছর আমার বন্ধুদের সাথে অনেক আনন্দ একটি সবাই চলে যাচ্ছি, এতে আমি খুবই মিস করছি আমার বন্ধুদের সেই চলাফেরার সেই আবেগপূর্ণ জীবনকে। আমি দোয়া করি যেন আমার বন্ধুরা সবাই সুখী শান্তিতে জীবনযাপন করতে পারে। আমি মোহাম্মদ আজমল হোসেন বিপ্লব, রসায়ন বিভাগের সব বন্ধুদের ভালোবাসি, মিস করবো সবাই। আমি নাজমুল মজুমদার নাজমুল, গত 5 বছর ধরে এই ডিপার্টমেন্টেই পড়ছি। এখানে যখন এসেছি তখন আসলে পরিচিত কেউ ছিল না, আসার পর বন্ধু পেলাম, অভিভাবক পেলাম, সবাইকে পেলাম, আর এখানে এসে কখনো কোনো কিছু অভাব বোধ করিনি। যতটুকু পেয়েছি তার সবটুকুই পাওয়া, এখানে কোনো কিছুই হারাইনি। হারিয়েছি একজনকে, আমাদের বন্ধু কালসার হামিদ, আর বাকি যা সবটাই হচ্ছে। দোয়া করিস যেন ভালো থাকি, তো ভালো থাকিস আর মনে রাখিস। হাই, আমি ফাতিমা জাহারা, রসায়ন বিভাগে গত 5 বছর ধরে পড়ে আসছি। প্রথমে যখন আসছি একা একা বসে থাকতাম সবার পিছনে কোনো একটা সিটে, এক একজনের চেহারা দেখতাম, তারপর আস্তে আস্তে করে এক একজনের সাথে পরিচিত হলাম, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতেও গেলাম। মানে এইভাবে 5টা বছর যে কীভাবে কেটে গেছে বলতে পারছি না, যেন চোখের পলকেই কেটে গেছে। এখন যে অনার্স শেষ করে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হলো, সেই জিনিসটাই এখন কেমন যেন, যদি না হতো আরও কয়েকটা বছর থাকতাম, নতুবা আরও কয়েকটা বছর, তাহলে মজাগুলো আরও অনেক আরও 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 অনেক দিক সজীব থাকতো আমাদের। এখন পড়াশোনা শেষ হলো, মাথার মধ্যে আবার নতুন নতুন করে পোকা জন্মাতে শুরু করলো, কী করবো না করবো, জীবনে কী হবে না হবে, এই দুশ্চিন্তাহীন জীবনটা ছেড়ে দিতে ইচ্ছে করছে না। খুব কষ্ট হয় যখন ভাবি রসায়ন বিভাগ ছেড়ে চলে যাব, তোদেরকে ছেড়ে চলে যাব। কখনো ভাবতামই না আসলে এমন একটা মুহূর্ত জীবন আসবে, হঠাৎ করে এই সময়টা তো খুব খারাপ লাগা শুরু করছে যে তোদেরকে ছেড়ে যাইতে হবে, একটা অন্য লাইফে যাইতে হবে, তোদেরকে পাবো না, হাসি আড্ডা গান থাকবে না, হয়তো বা ফ্যামিলি নিয়ে বিজি থাকতে হবে, আমাদের একসাথে কাজ খেলা হবে না, একসাথে আমরা বসে আড্ডা দিব না, বাদাম খাবো না, মজা করবো না, মারামারি করবো না, খুব মিস করবো। কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা খুব আপন হয়ে গেছে, বড়ো ভাইদের ছোটো ভাইদের আন্তরিকতা সব কিছু মিলিয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অসাধারণ। আমার সারা জীবন এই 4-5 বছরের স্মৃতিগুলো আমার সারা জীবন মনে থাকবে, আমি রসায়নকে খুব মিস করবো, খুব।